তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। ভূমিকম্পে দেশ দুটিতে নিহত 28,000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারে এখন অভিযান চলল, সেই আশা অনেকটাই স্থান হয়ে গেছে। রোববার 12 ফেব্রুয়ারি বিবিসির এক গণমাধ্যমে এ খবর জানিয়েছেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করে শনিবার জার্মান উদ্ধারকারীরাও অস্ট্রিয়া সেনাবাহিনীর অনুসন্ধান অভিযান স্থগিত করেছে। একজন উদ্ধারকারী বলছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রিয়া সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হাতায় প্রদেশে অজ্ঞাত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ফলে অস্ট্রিয়ান ফোর্সের রিলিফ ইউনিটের কয়েক ডজন কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও বেস ক্যাম্পে আশ্রয় চেয়েছেন। এক বিবৃতিতে লেফটেন্যান্ট কর্নেল পিয়েরো বলেছেন, তুরস্কের দলগুলোর মধ্যে আগ্রাসন বাড়ছে, একটি জীবন বাঁচানোর জন্য সম্ভাবনা নিরাপত্তা ঝুঁকির সঙ্গে কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক বহন করে না। সার্চ অ্যান্ড রেস্কিউ গ্রুপ ISAR এর জার্মানির ফেডারেল এজেন্সি ফর টেকনিক্যাল রিলিফের জার্মান শাখাও নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে অপারেশন স্থগিত করেছেন। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, লুটপাটের অভিযোগে প্রায় 50 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে বেশ কয়েকটি বন্দুক জব্দ করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ান বলেছেন, এ পরিস্থিতিতে কেউ আইন ভঙ্গ করলে জরুরি ক্ষমতা ব্যবহার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। NAN TV নিউজ ডেস্ক।